সারা দেশে বিদ্যুৎ নাই। কিছুদিন আগে ব্রেকিং নিউজ করে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং চলবে। সরকারি যত অফিস আদালত আছে সেই অফিস আদালতগুলোতে তারা এখন এসি চালাচ্ছে, আরামে বসবাস করছে। আমি বলতে চাই যে আপনারা জনগণকে উপদেশ না দিয়ে আপনারা নিজেরা গাড়ি ছেড়ে আপনারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করুন। সরকার এটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দিয়ে চাপি চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকার বলছে আপনারা কম বিদ্যুৎ ব্যবহার করুন, আপৎকালীন ব্যবস্থা সেপ্টেম্বরে ঠিক হয়ে যাবে। আমি স্পষ্টভাবে বলছি যে সেপ্টেম্বরে এটা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই।